কি করছো তুমি এটা হাঁড়ি ভেঙে ভেঙে করছো? হ্যালো বন্ধুরা, চলে আসলাম। হাঁড়িতে কিছু একটা আছে, মাটির হাঁড়িতে। আজকে মাটি হাঁড়িতে ওই হাতা পাতা দাও, খাটাই খাটাই দাও। একটা হাতা তো লাগবে, কোন থেকে হাতা দিতে? এই হাতা না, ওই হাতা। এই হাতা আর চাকুটা তোর বাবা কি করলে? এখানে চাকুটা তো ছিল, এই নাও দাও চাকুটি। কেক কাটবা পুরো সিল করা এটা। চলো এটাকে খুলে দেখাই। এটা দিলাম তোমার উপহার, এটার মধ্যে আছে সোনার খাজানা। মোহর 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 খুললে এখনই মোহর বেরোবে দেখবা। দেখি দাঁড়াও, দাম খুলে দিই। তুমি তো সারাদিন ছিলে না, জানাও নাকি। দাঁড়াও এটা কানে মতো। দেখে বুঝে গেছো এটা হচ্ছে হান্ডি চিকেন, সেদ্ধ হয়েছে মাংস গুলো, বুঝতে পারছিস? একদম এই যে একদম হাড় ছেড়ে গেছে, এই দেখ মাংসতে। এই যে এটা খুলে দেখতে হবে, এখন নামাতে হবে না, মানে ঢালতে হবে। ঢালো 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 না, হাড়ির মধ্যে দাও না, হাড়ির মধ্যে দিতে পারবো না গো, হাড়ির মধ্যে। আরে এই যে আলু প্রেমিকরা সব আলু দিয়েছে, আলু ছাড়া বুঝতেছিস, আলু ছাড়া আমাদের ঘরে চলে না, তাই জন্য আলু তো দিতেই হবে। নামাও নামাও ঢালো। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা গোটা রসুন দিয়ে কে খাবে জানি না, জল দিইনি কিন্তু, এটা এমনি থেকে ঝোল। এইটাই তো টেস্ট, এই যে মাটির যে পোড়া পোড়া গন্ধটা, এইটাই তো টেস্ট। তোমরা তো অবশ্য আমি জানি তোমরা লেখা থেকে বুঝেই গেছো। এই এই সাথে কি ভাত, রুটি, পরোটা কি এর সাথে আছে? দাল এর সাথেও আছে, একটা দারুণ খাবার। কি সেটা কি? চলো মাংসের কালারটা কেমন এসেছে একটু আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? এই হচ্ছে হান্ডি চিকেন। চলো তোমাদের একদম হান্ডি মটন করে খাওয়াবো, আর তার সাথে আছে হান্ডি মটন। এই যে মিক্স ফ্রাইড রাইস, একদিন হান্ডি মটন করে খাওয়াবো, যাও। মন ভরে মিষ্টি, আজকে মনে হচ্ছে খিদাটা একটু বেশি পেয়ে গেল। নামা এর জন্য তোমার কর্তা বাবুকে আগে দিচ্ছি না, আগে মেরে দাও বাবুরে দাও, তুমি খেতে থাকো। না না বাবুরে দাও, মেরে দাও। ভাত ভাত নেবা নাকি? আর না 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 ভাত নেবা না, ভাত আছে নাকি? সব আইটেম রেখেছি গো। ও হো হো ও হো রে, তো বলেই যাচ্ছে গো। ও আমরা এভাবে কত বানাইছি মামা? ও হো না ভাই, চিংড়ি মাছ দেনা, আমি বেই সব দিয়েছে, চিংড়ি মাছ কোন আলু বিরিয়ানি দে, নে মাছ দিয়ে দাও। খেয়ে দেখ নাড়া দেওয়া হয় না তো, তলা একটু মানে সামান্য একটু লেগেছে, যেহেতু নাড়া দেওয়া হয়নি। একটু সালাদ নাও, দাও খুব সুন্দর মাংসটা, হান্ডি চিকেন সুন্দর তো হবেই। আচ্ছা এটা হচ্ছে বাবুকে দিচ্ছি,
বাবুর লেপটা কোথায় গেল? এই তো নিচে। তোর লেপ খেতে পাবি নাকি তুই? তাহলে আর একটু মনে হচ্ছে এটা আগে নামিয়ে ফেলতে হতো বুঝলি। এই মনে তো ভুলে গেছে। হ্যাঁ এটা আর একটু আগে নামিয়ে ফেলতে হতো। বুঝছ না বুঝছ না? ভালো তো। সালাদ দাও। সালাদটা তুই নিয়ে নে। হ্যাঁ ভাজি কেমন হবে কি জানি। পেঁয়াজ শসা নিয়ে নি। ওহো খাওয়াটা যে দারুণ হবে। দেখি খেয়ে রেখে। মাইরি বলছি আমার একদম এই যে সথে রয়েছে সে আমের চাটনি আমার সাধের চাটনি চাটনি খেতে আমি ভীষণ ভালোবাসি টক টক তার মধ্যে দিয়েছে কাজু কিশমিস যা এটা পরে দেখাচ্ছি আগে আগে এগুলো খেয়ে নিই এরপর পরে দেখাচ্ছি মা এই সুন্দর হয়েছে মা মাংস তাহলে বল বল যে সুন্দর হয়েছে আরে গন্ধ দেখ তুমি কেমন পোড়া পোড়া বের হচ্ছে এটা মাটি এটা মাটির ফ্লেভার এটা মাটির ফ্লেভার মা তারপর নতুন হয় তো আচ্ছা এই চিকেন তো পুরো গলে ঘ হয়ে গেছে বাবু লবণ টবণ সব ঠিক আছে এই যে দেখো সব তুলে মুলে গেছে গো এটা বলবে যে সলিড পিস পুরো নরম সলিডটা পুরো নরম বলবেই না দারুণ হচ্ছে তো বলতে সবাই কপি 10 পিস খেলো তুমি আবার পরে রেখে দাও শোনা তুমি খেয়ে নাও যাবো তো সাথে আছে গোলমরিচ মাংসের মধ্যে বড় বড় গোলমরিচ দিয়েছে মানুষের মাটি ঢাকিতে করে কেন এই যে মাটির একটা মানে ফ্লেভারটা যে আসে গন্ধটা যে আসে গন্ধ বলি আমি ঠিক আছে বা অনেকে বলবে কি বাবা ইংলিশ যাচ্ছে এই যে গন্ধটা যে মাটির আসে তার জন্য কিন্তু করে মাটি মাটি একটা গন্ধ তাই না 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 মাটি মাটি না ফোড়া ফোড়া ওই তো মাটির সাথে মাটিটা মেন পুড়ে গেছে এই জন্য এমন গন্ধ কালারটা এই তো জারুন এসেছে না যতটা ভয় পেয়েছিলাম আমি কেন করে চিংড়ি মাছ দিয়েছি বিন দিয়েছি ডিম দিয়েছি মাংস কুচি দিয়েছে লেকটা কি আরো বড় ছিল আর একটু মাংস ছিল না ঠিকই ছিল তারপর তুই তো খুলে গেছে কেমন সিদ্ধ হয়েছে বুঝতে পারছিস দারুণ ভাবে সেদ্ধ হয়েছে
মাংসটা সাদা হয়েছে দেখ, এটা রয়েছে এখন মাংস চেয়ে যাচ্ছে দেখো মাংস দেখো কিছু নেই যে দেখো থেকে আমি মনে করি যদি বড় বড় পিস না করতি সব কিছু হয়ে যেত। তার কারণে আমি অন্য কিছু মেনু করিনি, মাছ টাছ করে কেউ খাবেও না। ঝাল দিয়েছি এখানে, এই দেখো গোটা গোটা গোলমরিচ দিয়েছি, একটু সিসানো ঝাল হয়েছে, ঝাল লাগবে না তো তোমাকে এমনি ভাত খেতে তোমার ঝাল লাগতো চাটে না খেতেই হবে। আচ্ছা মানে খেজুর কিশমিশ আমসত্ব আম দিয়ে বানানো হয়েছে। আমার ছেলে সিয়ানা আছে যেহেতু দেখেছে এর মধ্যে এসব কিছু দিয়েছি অমনি এখন খাবে। এবার আর কিছু নিলি না? না ভাত না হয়ে গেল ব্যাস এইটুকানি। ও এখন ডায়েটিং করছে। এই আমসটা দাও নে। আর না 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 ইস পাঁপড় হলে কেউ হা কাঁচা মুরগির মাংস টক দই করে দিয়েছে অবশ্য, কী করে কী করেছি ইউটিউবে আছে আমার। ইউটিউবে ছাড়বো কদিন বাদে বল, মানে খেতে হবে না তো মাংস। মাংস ধরলেই খুলে যাচ্ছে দেখ তুই, এত সুন্দর হয়েছে। ও আটা দিয়ে সিল করে দিয়েছিলাম না। এই জায়গায় তুমি নাও মাখা কিন্তু কোন রকম ভাবে জল দিই বুঝলা। আমার এই মাংসটাতে জল রয়েছে, জাস্ট গামলাটা একটুখানি জাস্ট গামলাটা আমি একটুখানি ধুয়ে দিয়েছি। মানে এত মিষ্টি কি হিসাবে খাওয়াবে? আমি জানি না মিষ্টি গামলাটা নিয়ে যাই আমার এমনি না, যে কোনো মাটির জিনিস রান্না করলে আমার সেই জিনিসটা খেতে ভীষণ ভালো লাগে।
সিলে শালা বাসন গুলো এটা গন্ধ একটা আলাদা রকম সেন্ট হয় সিলে শালা বাসন গুলো উপরে আলমারিতে রেখে দিয়ে আসবে আর যদি মাটির হাইড্রোমন একটু গন্ধন করে পূজায় ফেলা দিতা কাল যাবে গন্ধটা লাগবে মাটি হাইতে লাগবে এরকম গন্ধ এটা মাটি আর মাটি মাটির গন্ধ কি বুঝাবো এখন আমি এটা আদা আমি এটা দেড় ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আমি টকটা পরে খাবা আগে মিষ্টিটা মুখটা করে দেওয়া টক করি দাঁত দুধ ব্যথা গেছে খেতে খেতে মেয়ে তো খাইবো না আমি একটাই আমি বেশি খেতে পারবোই না পেট পুরো জাম যাতে না মুক্তি বেরিয়ে যাচ্ছে নাকি মিষ্টি আড়ি করে ভাগা করে দেবে গোপাল ভাই দেখে দেখে মিষ্টি খাওয়াটা শিখেছে খাওয়া দাওয়া ভালোই হলো মিষ্টি গামলা
ই রেখে দিতাম আমরা পাঁচ ছয় জনে বইতাম ওই যে বালতি খাইতাম আমি আইসক্রিমটা ভালো খাইছি হাত দিয়ে দেবো খাবি মিষ্টি ও মিষ্টি আছে মিষ্টি আছে ভাগ ভাগ করা আছে না